প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো, আর কিছুদিনের মধ্যে টেস্ট পরীক্ষা দিতে যাবে। নভেম্বর মাসে তোমাদের টেস্ট পরীক্ষা হবে বিভিন্ন স্কুলে, এবং 2023 সালে তোমাদের যে পরীক্ষা হবে। আজকে আমি কমার্সের একটি সাবজেক্ট যেটি হচ্ছে বিজনেস স্টাডি, তারই একটি মডেল প্রশ্ন নিয়ে হাজির হব। কিছুক্ষণের মধ্যে আমি সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তো তার আগে বলে রাখি, তোমাদের এইবারে কিন্তু দুটো পার্ট এ পার্ট বিতে প্রশ্ন হবে না। আগে দেখতে তোমাদের ছোট প্রশ্ন এমসিকিউ অ্যান্সার করে এবং এসিকিউ অ্যান্সার করে তোমাদের জমা দিয়ে দিতে হতো। ঘরে নিয়ে আসতে পারতে না সেই কোশ্চেন পেপার, সেই কোশ্চেনের মধ্যে অ্যান্সার দিয়ে জমা দিতে হতো। পার্ট এতে যেখানে বড় প্রশ্ন হতো সেই প্রশ্নটি তোমরা আনতে পারতে। তো তোমরা যেরকম ক্লাস 11-এ পরীক্ষা দিয়েছো, যে পুরো কোশ্চেন পেপারটাই তোমরা ঘরে নিয়ে আসতে, সেখানে ছোট প্রশ্ন এসএকিউ এমসিকিউ এবং বড় প্রশ্ন উভয় থাকতো, সেরকমভাবেই এবারে পরীক্ষা তোমাদের প্রশ্নপত্র হবে। এইচএসও একটি কোশ্চেন পেপারই থাকবে, তার মধ্যে তোমাদের কোনো পার্ট এ আর বি থাকবে না। তোমাদের 1-এর দাগে 2-এর দাগে 3-এর দাগে 4-এর দাগে এবং 5-এর দাগে এইভাবে প্রশ্ন সাজানো থাকবে। তো 1-এর দাগে থাকবে ধরো এমসিকিউ 24টি, 2-এর দাগে থাকবে হচ্ছে এসিকিউ 12টি, এবং 3-এর দাগ থেকে তোমাদের 4 এবং 6 নম্বরের প্রশ্ন 4-এর দাগ থেকে শুরু হবে। তো আজকে আমি কারবারি শিক্ষা বিজনেস স্টাডিজের একটি মডেল সেট, যেটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ মডেল সেট। এই মডেল সেটটি খুব ভালোভাবে তোমরা একটু প্র্যাকটিস করো এবং এর ওপরে তোমরা একটু নিজেরা বাড়িতে বসে পরীক্ষা দিয়ে দিও। তো খুবই তোমরা দেখবে উপকৃত হবে। তো এই মডেল সেটটি খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবে আমি এই সেটটি তৈরি করেছি। আমি কমার্স বিভাগের পড়াই পিবি স্যার, এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো বাকি স্যার ম্যাডামরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করি, তবেই তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরি। এবং কমার্স বিভাগটা পুরো টোটালি আমি 11-12টা দেখি, এবং কলেজে আরও একজন রয়েছেন, ওনার সঙ্গে আমরা দুজনে মিলে করাই। তো এই প্রশ্নটি আমি এমনভাবে নির্বাচন করেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মডেল সেটটি। তো কী সেই মডেল সেটটি তোমাদের সামনে এবার তুলে ধরছি। তো দেখো, বিজনেস স্টাডিজ মডেল পেপার 1, এটি কেন মডেল পেপার 1 দিয়েছি, আমি আরও দুটো মডেল পেপার তোমাদের দেবো। এই 3টে মডেল পেপার তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা ভালোভাবে নিজেরা প্র্যাকটিস করে নেবে। এই মডেল সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ আর খুবই বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা পরীক্ষায় যখন দিতে যাবে তখনই এর গুরুত্ব বুঝতে পারবে। তো দেখো, টোটাল টাইম আমাদের কত থাকবে। আচ্ছা, নিউ সিলেবাস তোমাদের, আমাদের নিউ সিলেবাস বলতে 2015 থেকে যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে সেই অনুযায়ী এটি নিউ সিলেবাস, এবং আমাদের রিডিউস সিলেবাস যে হয়েছিল সেই সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে না, পুরো টোটাল ফুল সিলেবাসেই পরীক্ষা হবে। তো সেই সিলেবাস মেনেই এই প্রশ্ন মডেল প্রশ্নটি করা হয়েছে। তো এটি টোটালি ইংলিশ ভার্সনে। তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে স্যার এবার আমাদের একটু ইংলিশ ভার্সনে দিন, তাহলে সবাই উপকৃত হব আমরা ইংলিশ ভার্সনে যারা পড়ি। তো টোটালটাই আমি ইংলিশ ভার্সনে দিয়েছি। তো দেখো, 3 নম্বর কিন্তু আমাদের কোশ্চেন পেপার তুমি যখন পাবে, 1-এর দাগে আমি বললাম এমসিকিউ এবং 2-এর দাগে এসিকিউ, 3-এর দাগে আমাদের থাকবে এই বড় প্রশ্ন। 3-এর দাগ থেকে তোমরা প্রশ্নপত্রে পাবে। তো 3-এর দাগে কীরকম প্রশ্নপত্র পাবে দেখো, প্রথমেই এতে থাকবে ডিসকাস দ্য নেচার অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অর রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন দ্য কন্ট্রিবিউশন অফ ফেয়ল অ্যান্ড টেলর। চলে আসবো বি, 3-এর বিয়ে মেনশন 4 ফ্যাক্টরস অফ বিজনেস এনভায়রনমেন্ট অর রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ বিজনেস এনভায়রনমেন্ট। ওকে, চলে আসবো কোশ্চেন নাম্বার সি, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং অর রাইট দ্য লিমিটেশন অফ প্ল্যানিং। নেক্সট কোশ্চেন ডি, 3-এর ডি রাইট ডাউন দ্য ফিচার্স অফ গুড অর্গানাইজেশন অর ডিসকাস দ্য লিমিটেশন অফ ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণের সীমাবদ্ধতা। কোশ্চেন নাম্বার ই, রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ ট্রেনিং অর রাইট দ্য ইম্পর্টেন্স অফ স্টাফিং। কোশ্চেন নাম্বার 5, স্টেট দ্য ফাংশন অফ সুপারভাইজার অর স্টেট দ্য ইম্পর্টেন্স অফ লিডারশিপ, ইম্পর্টেন্স লিডারশিপ, নেতৃত্বদানের গুরুত্ব। কোশ্চেন নাম্বার 3-এর জি, state the features of control or relations between planning and controlling, most important প্রশ্ন এই দুটি। কোশ্চেন নাম্বার 4, answer the following question, alternative is to be noted, discuss the function of stock exchange or discuss the function of SEBI, SEBI. কোশ্চেন নাম্বার 5, answer the following question, যেখানে আমাদের 6 মার্কসের দুটো কোশ্চেন আমাদের করতে হয়, যেটি বেসিক্যালি 9 নম্বর অধ্যায় এবং 11 নম্বর অধ্যায় থেকে করা হয়। তো সেই 6 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো আমাদের একটু দেখতে হবে সেটি আমি মডেল সেটে দিয়েছি। ডিসকাস দ্য অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অর ব্রিফলি ডিসকাস দ্য ডিফারেন্ট ফ্যাক্টরস ডিটারমিনিং ওয়ার্কিং ক্যাপিটাল। কার্যকরী মূলধন জন্য কী কী বিষয় বিবেচনা করা হয়। ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ মার্কেটিং মিক্স, বিপণন মিশ্রণের উপাদানগুলি আলোচনা করো। অর ব্রিফলি ডিসকাস দ্য কোয়ালিটিস অফ এ গুড সেলসম্যান, একটি সুদক্ষ বিক্রয় কর্মীর কী কী গুণাবলী থাকা উচিত সেগুলো একটু আলোচনা করতে হবে। তো বোঝা গেল যে কীরকম তোমাদের প্রশ্নের প্যাটার্ন সাজানো হতে পারে। তো এই প্রশ্নটি খুব ভালোভাবে করে যেও, বলা যায় না এখান থেকে বহু প্রশ্ন তোমরা বোর্ড এক্সাম বা টেস্টেও তোমরা কমন পেয়ে যেতে পারো। তো এই প্রশ্নগুলো পড়ো এবং আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও দিয়ে দিয়েছি, সেখানে ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন উভয় রয়েছে। সেই সাজেশনটি তোমরা ভালোভাবে করবে এবং তোমরা যারা অনলাইন বা অফলাইনে পড়তে চাও তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এখানে সপ্তাহে 3টে করে ক্লাস পাবে। তোমাদের যত্ন সহকারে সিলেবাস শেষ করা হবে। সিলেবাস খুব পুঙ্খানুপুঙ্খভাবে কোনো জিনিসই বাদ দেওয়া হবে না। তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো, নাম্বার তোমাদের দেখো দেওয়া রয়েছে স্ক্রিনে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। শুধুমাত্র কমার্সের জন্য এই নাম্বারে একটুখানি যোগাযোগ করো। ওকে, আজকের জন্য ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য সাবজেক্টে মডেল প্রশ্ন নিয়ে হাজির হব এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টে মডেল পেপার লাগবে এবং তোমাদের স্কুলে স্যার ম্যাডামরা যে প্রশ্নগুলো দিচ্ছে তার সাথে এই প্রশ্নের কতটা মিল রয়েছে বা কী মিল রয়েছে, বা আদৌ কোনো যদি অন্যান্য কোশ্চেনে তোমাদের অ্যান্সার জানার থাকে বা কোশ্চেন থাকে সেগুলো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।